বামেরা একনাগাড়ে ২৫ বছর রাজ্য শাসন করলেও ত্রিপুরাকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেনি। তাই আজও রাজ্য খাদ্য স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি। কৃষকদের উৎপাদিত খাদ্যশস্য বিক্রি করার উদ্যোগ নেয়নি, কারণ তারা কেবল রাজ্যের কৃষকদের পেছনের দিকে ঠেলে দিত। কৃষকদের আয় বৃদ্ধি হোক চাইত না বাম সরকারের জনপ্রতিনিধিরা। কুমারঘাট পঞ্চায়েত সমিতির হলে কৃষকদের একটি অনুষ্ঠানে এভাবেই বামেদের ঠুকলেন বিজেপি বিধায়ক ভগবান চন্দ্র দাস। বৃহস্পতিবার কুমারঘাট পঞ্চায়েত সমিতির হলে কুমারঘাট কৃষি দপ্তরের উদ্যোগে ব্লক লেভেল খারিফ ক্যাম্পেইনিং অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার সভাপতি অমলেন্দু দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক এলাকার কৃষকেরা। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন, সরকার রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করে চলেছে। এই লক্ষ্যকে সামনে রেখেই কৃষকদের অত্যাধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে উদ্যোগ নিয়েছে। স্বল্প জমিতে কৃষকেরা যাতে চাষাবাদ করে বেশি ফসল ফলাতে পারে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। পাশাপাশি তিনি আরো বলেন, সরকার কৃষকদের কাছ থেকে ভর্তুকিতে ধান ক্রয় করছে, তাতে করে দিনকে দিন কৃষকদের আয় বাড়ছে। এখন কৃষকদের ধান বিক্রি করতে কোনো ধরনের অসুবিধে হচ্ছে না। তিনি ঊনকোটি জেলার কৃষকদের খাদ্যশস্য উৎপাদনে আরো বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান, কারণ ঊনকোটি জেলা এখনো জনসংখ্যা নিরিখে খাদ্যশস্য উৎপাদনে পিছিয়ে আছে। বাম সরকারের সমালোচনা করে বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন, বামেরা এক নাগাড়ে ২৫ বছর রাজ্যের শাসন করলেও ত্রিপুরাকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করতে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেনি, তাই আজও রাজ্যে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি। কৃষকদের উৎপাদিত খাদ্যশস্য বিক্রি করার উদ্যোগ নেয়নি। কৃষকদের কাছ থেকে খাদ্যশস্য ক্রয় করার উদ্যোগ ছিল না, ফলে কৃষকেরা তাদের উৎপাদিত খাদ্যশস্য বিক্রি করতে পারত না। এখন খাদ্যশস্য বিক্রি করতে রাজ্যের কৃষকদের কোনো অসুবিধে হচ্ছে না। হর্টিকালচার এত অ্যাডভান্স হয়েছে, ছোট গাছে কম সময় আজকে ফসল ধরছে, ফল ধরছে, ফুল ধরছে, এবং তার জন্য ডিমান্ড রয়েছে, চাহিদা রয়েছে, বাজার রয়েছে, বিক্রি করার জন্য কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, একসময় আমরা দেখেছি যে আমাদের যে ফসলগুলো, আমাদের ফল ফুল এগুলো বাজারে নিয়ে আসতে হবে, এমনকি সবজি পর্যন্ত আমি দেখেছি বিক্রি হচ্ছে না, শেষ পর্যন্ত কৃষক সেটা এইভাবে বাজারে ছেড়ে বাইরে চলে গেছে। আজকে ক্রাইসিস, কৃষক চাহিদা আমরা মেটাতে পারছি না, ঘাটতি আমাদের থাকছে। আমাদের ডিরেক্টর করেছে এই জেলা আমরা স্বয়ংসম্পূর্ণ না, খাদ্যে আমাদের ঘাটতি রয়েছে, ধানে আমাদের 8% ঘাটতি। আমরা আমাদের যে জনসংখ্যা রয়েছে সেই তুলনায় 8% আমাদের কম রয়েছে যে উৎপাদন থেকে, তো বিক্রির জন্যে সেটাকে সেল করার জন্যে আমাদের কোনো কিছু ভাবতে হবে না, সেল হয়ে যাবে এক সময়, সেল হয়ে যাবে। খাদ্যশস্য উৎপাদনে ঊনকোটি জেলা বর্তমানে কিছুটা পিছিয়ে রয়েছে। জনসংখ্যা নিরিখে 8% খাদ্যশস্য উৎপাদন কম হচ্ছে এই জেলায়। ঘাটতি পূরণে কৃষকদের উৎপাদনে আরো উদ্যোগী হতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।